নিজ ঘরে খেলতে গিয়ে নিজের অজান্তেই গলায় ফাঁস লেগে মৃত্যু হলো 10 বছর বয়সী এক নাবালক শিশুপুত্রের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার অন্যান্য দিনের মতোই নিজ ঘরে আপন বনে খেলাধুলো করছিল 10 বছর বয়সী শিশু অভ্র দাস। সে সময় ঘরে অন্য কাজে ব্যস্ত ছিল তার মা। পিতা জীবন দাস গিয়েছিল খোয়াই নদীতে মাছ ধরার জন্য। মার চোখের আলোকেই ঘটে যায় বিপত্তি। এই ঘটনা প্রত্যক্ষ করে মা। মায়ের বুক ফাটা আর্তনাদে ছুটে আসে পার্শ্ববর্তী বাড়ির লোকজন। এই ঘটনা প্রত্যক্ষ করে শিশুটিকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলেও আর শেষ রক্ষা হলো না শিশুটির। কর্তব্যরত চিকিৎসক নাবালক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ এসে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে ঘিরে গোটা মহারানীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।